স্বাধীনতা, আমি চাই না এই স্বাধীনতা। এই পুলিশদের বেইন আছে ডিউতে পড়ার, ফাজলামি করে তারা আমাদের সাথে, অবশ্যই বলতে পারি। সে একটা মেয়ে আমাকে মারতে পারে না, কিভাবে সে রংপুরের ছেলেটাকে মারলো? সে এরকম করছে, তাকে গুলি মেরে দিল, তার তো বিশ্বাস আছে যে পুলিশ তাকে মারবে না, তাকে মেরে দিল কিভাবে? হাউ হাউ ডেয়ার ডেয়ার, এরকম জায়গায় আমি বাঁচতে চাই না, মেরে ফেলুক আমাকে, আমি এইরকম দেশে বাঁচতে চাই না। পৃথিবীর কোনো দেশে বাঙালি এখন আর চাকরিও পাইতেছে না, কারণ বাংলাদেশের ভৌগোলিক আর পুরো দুনিয়ায় বাংলাদেশ এখন জানে বাংলাদেশ কেমন, একটা রেড অ্যালার্ট কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, অবশ্যই বলতে পারি, কারণ আমার মাতৃভূমি আর আমার মাতৃভূমি নাই। 1971 সালে যারা জান দিয়ে গেছে তারা থুতু ছুটতেছে, তারা থুতু ছুটতেছে এখন যে এই জন্য আমি আমার দেশটাকে স্বাধীন করছিলাম, এটা আমার স্বাধীনতা। আমার ক্যাম্পাসে স্টুডেন্টরা নিজের ক্যাম্পাসে থাকবে, ক্যাম্পাসে বিজেপি বাইরে মোতায়েন করে দিয়ে ছাত্রলীগ ঢুকাই দেবে তাদেরকে মানার জন্য, এটা আপনি বলতেছেন স্বাধীনতা? আমি চাই না এই স্বাধীনতা। এই পুলিশদের বেইন আছে ডিউতে পড়ার, ফাজলামি করে তারা আমাদের সাথে। স্যালুট জানাই আপু তোমাকে, শুনলেন তো সবাই আপুটির কথা, সবাই যে যেভাবে পারেন সাপোর্ট করবেন, পাশে থাকবেন, যে প্রক্রিয়াতেই হোক ছাত্রদেরকে সাপোর্ট করবেন, আমাদের কাছে অনুরোধ। তারা অনেক কষ্ট করতেছে, পরিশ্রম করতেছে, আপনারা তো সবই দেখতেছেন।